মন্ত্রী নকির আসবে, আপনাকে বলবে তোমাকে 70-80-85 বছর হয়াত দেওয়া হলো, এখন তোমাকে এখানে নিয়ে আসলাম, কোথায়? সবাই বলেন আমন্ত বিল্লাহি, সবাই বলেন আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। তোমার মৃত্যু হয়ে গেছে, এখন তুমি কবর। মনকির নকির বসাবে, মানুষ থেকে সামাল করবে, মানে বুকা তোমার রবকে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার প্রভুকে। যারা সুন্নি ইমানদার নামাজি রোজদারি, তারা একটা সেকেন্ড দেরি করবে না, তারা বলবে রব্বি আল্লাহ। সবাই বলেন কি? রব্বি আল্লাহ। আরো জোরে বলেন রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ। আমি বলবো মার রব্বুকা, সবাই জোরে বলুন রব্বি আল্লাহ। মার রব্বুকা, মা দিনুকা, বলে দিনই আল ইসলাম, মা দিনুকা। আরো জোরে মা দিনুকা। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা নবী চাই কিনা? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী আমার গলার মালা, নবী কামিলি নবী সারা নাই সাহা। সুবহানাল্লাহ বলে নবীজির কন্যা, নবীজির মেয়ে, জান্নাতের কুঠি 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 নারী সমাজের জান্নাতীদের সরদার খাতুনি জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় নবীর কদম মোবারকের মধ্যে চুমা খেলেন, প্রিয় নবীর কদমে চুমা খেয়ে প্রিয় নবীকে জড়াই দিলেন, প্রিয় নবীর কুফাল মোবারকের ঘাম মোবারক গুলি তিনি চুল মোবারক গিয়ে মুছে দিলেন। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় রসুল পাকের কন্যা ফাতেমা কেঁদে কেঁদে বলে আব্বা জান, আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, মালাকুল মউতকে আমি দেখতেছি, তিনি আমার সামনে বসে আছেন। আ বাবা, এই যে চলে যাবেন, কোথায় আপনাকে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? আমার নবী কেঁদে কেঁদে বললেন ফাতেমা, আমাকে তুমি অবশ্যই পাবে হাসরের ময়দানে, আমার কুঠি কুঠি উম্মত নফসি নফসি যখন করবে, আমার উম্মত যখন পানি পানি করে, আমি এবং আমার দুই নাতি এবং তুমি আবু বকর ওমর ওসমান ও আলী, তোমরা সবাই মিলে আমার নেতৃত্বে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবে। হাসরের মাঠ, হাসরের ময়দান বড় কঠিন ময়দান, তামার চাইতে বড় গরম, পায়ে জুতা নেই, মোজা নেই, কিচ্ছু নেই, উত্তপ্ত বার সহ্যর তাপ, একদিকে মাথার উপর তামার চাইতে বেশি উত্তপ্ত গরম, জমিন মানুষের ঘামে মানুষেরা সাঁতার কাটবে, পানির মধ্যে সাঁতার কাটবে, পানি খাবার নসিব হবে ওই মাঠ। আল্লাহ নবী বলে ফাতেমার চিন্তা করে তখন এই অবস্থা হবে, ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি বলুন কোথায় শুনে দৃষ্টি আপনি কোর দেন, আপনাকে আমি কোথায় পাবো? আবার নবী ডাক দিয়ে বলে ফাতেমা গো, উম্মত কি নেক করছে না বধ করছে তার যাচাই বাছার জন্য মেজার আছে, মিজার পাল্লার কাছে তুমি আমাকে পাবে, কারণ আমার অসংখ্য কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আমি তাদেরকে ব্যারিকেড দেব, আর
ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার উম্মত যদি জাহান্নামী হয় আমি নিজেই দেখবো জাহান্নামী কিনা। আবার তাদেরকে না হোক, আবার তাদেরকে মিজান এনে ওজন দেওয়া হবে। আমার রাসূল নিজের চশমে মোবারক, চক্ষু মোবারক দেখবে উম্মতের গুনাহ বেশি নেক কম। আমার রাসূল বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, মিম হে মিম দা এইভাবে নেকের পাল্লার মধ্যে দিবেন, নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে ফেরেশতারা চিৎকার দিবে ইয়া রাসূলুল্লাহ। এক সেকেন্ড আগে দেখলাম এই মানুষটা জাহান্নামী, এখন দেখতে জান্নাতি। আমার রাসূল বলবে ফেরেশতারা তোমরা এইভাবে দেখে থাকো, আমার আল্লাহ বলেছে হাশরের ময়দানের দুলামি আমি যা করব আল্লাহ তা আজকে মেনে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের গেইটে যদি না পাই, জাহান্নামের গেইটে যদি, জাহান্নামের গেইটে যদি গর্জায় যদি আমাকে না পাও পরিশ্রাতের গড়ায় পাবে। আবার রাসূল এইভাবে অনেক অ্যাড্রেস অনেক ঠিকানা দিলেন। মা ফাতেমা নিজের বাবার থেকে আদায় করে নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই যে জাহান্নামের মিজান বললেন, মিজান থেকে ফরসাত বললেন, একটার থেকে একটার দূরত্ব 50,000 বছরের রাস্তা। এই দিকে যদি মানুষ জাহান্নামে চলে যায়, এই দিকে যদি মানুষ ফরসাত থেকে যদি পড়ে যায়, এই দিকে মানুষ যদি হা হা পানি পানি পড়ে, আপনি তো একজন এতগুলা মানুষকে কিভাবে এত জায়গার মধ্যে আপনি কি করবেন, রক্ষা করবেন, হেফাজত করবেন? আমার নবী ডাক দিচ্ছে ফাতেমা দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না, আমি হচ্ছি রহমতুল আলামিন। ও ফাতেমা আকাশের মধ্যে যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বিজলি মারে, বিজলি যেরকম চটপট করে, আমি হাশরের ময়দানে উম্মতের জন্য চটপট করব। একটা বার আমি জাহান্নামের দরজা থাকবো, একটা বার আমি ফুলসরাদের গোড়ায় থাকবো, একটা বার আমি মিজানের পাল্লা থাকবো। বীজ দিচ্ছে যে হাজার গুণ ছটপট করে, একটা উম্মত আমার জানা মতে জাহান্নামে যাইতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এই কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলেন। আমার নবী বান ডাক দিয়ে বলে ফাতেমা গো ফাতেমা একটা মজার কথা তোমাকে শোনাচ্ছি, তুমি দিকে আসো, তুমি এতক্ষণ কান্না আমাকে তুমি কোথায় পাবে, এখন তুমি শুনে যাও আমি তোমাকে একটা মজার কথা শোনাচ্ছি, তোমার কানটা দাও। ফাতেমা কান দিলেন। ও ফাতেমা তোমার বাবা রাসূল দুনিয়ার থেকে চলে যাচ্ছে, তোমার বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে এই মদিনার জমিনে কোন নতুন যদি প্রথম কবর হয় ওই কবর হবে তোমার, অর্থাৎ আমার মৃত্যুর পরে এই মদিনায় প্রথম মৃত্যু হবে তোমার। তুমি মনে রাখো তোমার লাশটা জান্নাতুল বাকিতে দেওয়া হবে। আমি রাসূল রওজার থেকে যাইয়া জান্নাতুল বাকিতে তোমার লাশটা গ্রহণ করব। যেখানে থাকো যেতে থাকো নবীর দরুদ সাইরো না, নবীজির দরুদ না সারিলে নবীজি আমাদের সাড়বেন না। আল্লাহ জোরে জোরে উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, বলেন উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশেকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
তোমাকে বলে যাবে, কবরের খাটের মধ্যে তোমার লাশটা নিচের দিকে যখন নামিয়ে দেবে, এমন একজন আত্মীয় পাবে না যে আত্মীয় বলবে আমার বাবার সাথে আমি কবরে যাব, আমার মায়ের সাথে আমি কবরে যাব, আমার ভাইয়ের সাথে আমি কবরে যাব। আবু সুফিয়ান আবিদ আল কাদরী উনি অনেক বড় একজন বক্তা ছিলেন, সারা বিশ্ব ঘুরতেন, উনি মারা গিয়েছেন আমি যেখানে সেখানে তার অসন্তান, উনি মারা গেছেন আমি তার কবরে যাব, একজন ভক্ত মরিদান আমি পাবো না। আল্লাহর নবীর উম্মত কেউ যায় না, কেউ যায় না, কেউ যাবে না, কোনদিন কেউ কেউ কবরে যায় না। যদিও আমি মদিনায় ঘুমাচ্ছি, তুমি কখন মরবে, কোন দিন মরবে, কি ইংরেজি মাসে মরবে, আরবি মাসে মরবে, বাংলা মাসে মরবে, কি সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে মরবে, কি সকালে, দুপুরে, সন্ধ্যায় মরবে, আমি রসুল তোমার খবর রাখি, কারণ তুমি যে মহাব্বতে দূরত পড়ো তার আওয়াজ আমার নিজের কানে শুনি। তুমি যেই দিন মরে যাবে, মরার পরে জানাজা হবে, ওই জানাজা আমি নবী শরীক হয়ে যাব। আমার নবী মনে উম্মাদ অবশ্যই চিনবি, অবশ্যই কথা বলবি। যদি সব ইসলামের ভিতরে যদি শরীয়ত তরিকত মারফা থাকে, তোদের ভিতরে যদি আমি নবীর প্রেমটা ঠিক মতো রাখো, আমি নবীর শ্রদ্ধা যদি রাখো, ভালোবাসা রাখো, আমি নবীর দুরুদ শরীফ সুন্নাত আদর্শ যদি তোমার চরিত্রের মধ্যে ঢুকাইতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমিও মা চিনবা, মাও তোমাকে চিনবে। হাশরের ময়দানে একে অপরের হাতে হাত ধরে আমার নেতৃত্বে জান্নাতে যাবে। মা কেমন মা, মায়ের বুকের দুধে স্তনে দুধ খেলাম, আর এমন টাইমে এমন সময় এমন জীবনে দুধ খেলাম যখন আমার মুখে দাঁত ছিল না, আমার মুখ ছিল জবান ছিল না, কথা ছিল না, ভালো মন্দ বলতে কিছুই পারতাম না। মা গো তোমার বুকের মধ্যে আমি দুধ খেয়েছি, আমি যখন কেঁদেছিলাম পৃথিবীর সবাই সকলের কাজ করেছে, তুমি মা পাকঘর থেকে এসে আমাকে তরাতরি দুধ দিয়েছ। ও মা তুমি কবরে আমি কবরে, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে কথা বলতে পারি না। আল্লাহ রাসূল বলে উম্মত উম্মত মার কবর আর ছেলের কবর মাঝখানে এক হাত থাকবে, আর দুজন মা যদি ঘুমাবে হাশরের ময়দানে তোমরা উঠবে, যদি আমার মহব্বত শূন্য যদি তোমাদের মধ্যে থাকে, আমি রসুলের আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, মা ছেলে চিনবে, ছেলেও মা চিনবে, আর যদি আমার শূন্য আদর্শ না থাকে, কিয়ামতের পরে হাশরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, মা ছেলের সাথে পরিচয় হবে না, কারণ আমি নবীর সাথে তোমাদের পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পরিচয় চাই কিনা, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মহাব্বত, নবীর দরুদ, জোরে বলুন মারহাবা। আমার নবী না, এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করবেন, পৃথিবীতে বহু দোয়া আছে, বহু আয়াত আছে, কিন্তু কোন আয়াত পড়ে কবরের মধ্যে রাস্তা রাখে না, কোন দোয়া পড়ে রাস্তা রাখে না, নির্দিষ্ট একটা দোয়া পড়তে হয়। সবাই বলুন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, সবাই জোরে বলুন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, ঠিক কিনা ঠিক? এখানে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্টের লোকজনও আছে, আমি জানি সব জায়গা লাশ কবর রাখতে মিল্লাতে রাসূলুল্লাহ, ও নবী আপনার মিল্লাতে, আপনার কাছে, আপনার মিল্লাতে রাখলাম এই লাশটা, মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল যদি গ্রহণ করে, আমিন, রসুল যদি গ্রহণ করে, এর চাইতে নিয়ামত বরকত খুশির দিন আর কোনোদিন হতে পারে না।
কিন্তু আমার নবী যদি ডাক দেয় কবরের ভিতরে উম্মতরে আমার মিল্লাতে তুই আসলি, কিন্তু আমার উপর তো দুরূদ শরীফ পড়লি না। উম্মত আমার নামে আজানের আগে আমার উপরে দুরূদ শরীফ পড়তে ছিল, তুই চায়ের দোকানে বসে বসে বিরোধী করছিলি, কিতাবখানায় বসে বসে সমালোচনা করছিলি, আজকে আমি নবীর মিল্লাতে তুই আসলি, কিন্তু আমি নবী তো তোকে চিনি না, আমি নবী তো তোকে গ্রহণ করব না। আমার সুন্নি ভাইরা বলুন, যদি আমার নবী যদি না চিনে তাহলে তো উপায় নাই। আর নবী যদি বলে উম্মত উম্মত 70-80 বছর বিভিন্ন মাহফিলে গিয়ে আমার পক্ষে ছিলে, না রেসালাত সুলেমান দিদি চোখে ফোনে ফেলেছিলে, আজকে কবর যখন এসেছ এখানে তো তোমার দুনিয়ার আপনজন কেহ নাই, আয় আয় উম্মত আয় আমার কোলের মধ্যে আয়, এমন ভাবে তোকে আমি গ্রহণ করব আযাবের ফেরেশতারা ডিস্টার্ব করবে না। আরো যদি বলেন আমরা নবীর কোলে শান্তিভাবে যেতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাবি, আর একটু জোরে বলুন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমার ভাইয়ারা, এই জন্য কবরের চিন্তা করেন আজকের মাহফিলে বসে বসে। কবরের চিন্তা যদি আসে মসজিদের খোরাক হয়ে যাবে, যে মসজিদে গেলে কোরআন হয়ে যাবে, মসজিদে গেলে দুরূদ শরীফ হয়ে যাবে, মসজিদে গেলে কবরের সওয়ারে জবাব মুখস্থ হয়ে যাবে। কারণ কবর এমন একটা কবর যেখানে পৃথিবীর সমাজের কেউ নাই, যেখানে শুধু আল্লাহ রসুল হবে আমাদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ।